নারীর হিজাব পরিধান কখনো তার প্রতিভা বিকাশে বাধা হতে পারে না বলে বিশ্বাস করেন পাকিস্তানি নারী র‍্যাপার ইভাবি। হাজারো বাধা বিপত্তির মধ্যে সোচ্চার তার কণ্ঠস্বর। বোরখা পরে নেকাবে মুখ ঢেকে বাজিমাত করেছেন পাকিস্তানের সংখ্যালঘু বালুচ উপজাতির প্রথম এই র‍্যাপার গায়িকা। ফিউশন ধর্মী গানের জন্য বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া কোক স্টুডিওর কানাইয়ারি গানটি ইভাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। ইতোমধ্যে গানটির ভিউ 10 মিলিয়ন ছাড়িয়েছে। তবে এই গানটি নিয়েও ঝামেলায় পড়েছিলেন তিনি। পিতৃতান্ত্রিক কঠোর শাসনেই কাটে পাকিস্তানের উপজাতি মেয়েদের জীবন। ইভাও তার ব্যতিক্রম ছিলেন না। গানের ক্ষেত্রে তার প্রথম বাধা আসে পরিবার থেকেই, কিন্তু নিজের লক্ষ্যে অটুট ছিলেন ইভা। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা বলে রেকর্ডিং এ যেতেন তিনি। এছাড়াও কোক স্টুডিওতে গানটি রেকর্ড করার আগে কিভাবে রিহার্সাল করবেন সেটা বুঝতে পারছিলেন না ইভা। শেষমেশ বন্ধুর বিয়ের মিথ্যে অজুহাত দেখিয়ে রিহার্সাল চালিয়ে গেছেন এই নারী র‍্যাপার। তবে একসময় ইভার অদম্য ইচ্ছার কাছে হার মানে তার পরিবার। ভাইয়ের কাছ থেকে প্রথম গান গাওয়ার অনুমতি পান তিনি, তবে একটি শর্তে। আর সেই শর্তটি ছিল বোরখা পরতে হবে। আর শর্ত মেনেই গান চালিয়ে যান ইভা বি। আমেরিকান র‍্যাপার এমি নেমের গান শুনেই র‍্যাপ গাওয়ার সিদ্ধান্ত নেন ইভা বি। 2014 সালে গানে পথ চলা শুরু করেন তিনি, কিন্তু ভাইয়ের কটূক্তি শুনে পরের বছরই গান গাওয়া থামিয়ে দেন। 4 বছর গান গাওয়া থেকে দূরে ছিলেন এই গায়িকা। সে সময় কলমকে হাতিয়ার করেই নিজের দেশের মেয়েদের কথা বলেছিলেন তিনি, আর এই লড়াইয়ে পাশে ছিলেন মা। আর তাই ডান হাতের উল্কিতে মা কথাটি লিখে রেখেছেন এই র‍্যাপার।